চট্টগ্রাম এক পুত্র বধূ শ্বশুরকে 10 টুকরা করে মাথাটাকে লুকাইয়া ফেলছে, বলেন নাউজুবিল্লাহ। যারা অনলাইন ব্যবহার করেন আপনারা জেনেছেন, শ্বশুরকে কত টুকরা করছে? 10 টুকরা করছে, কাইটা কাইটা, জমির জন্য, শুধুমাত্র জমি জমার জন্য, দুনিয়ার জন্য 10 টুকরা কইরা টুকরা গুলাকে আলাদা করছে, আর ওই মাথার কল্লাটাকে আলাদা কইরা এক নদীতে ভাসাইয়া দিছে। সব পাওয়া গেছে টুকরা গুলো, কিন্তু মাথার কল্লা পাওয়া যাইতাছে না। প্রিয় ভাইরা আমার, এজন্য দিন আছে যেখানে, শান্তি আছে সেখানে, দিন নাই যেখানে, শান্তি নাই সেখানে, কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে, শান্তি নাই সেখানে, সুন্নাহ আছে যেখানে, শান্তি আছে সেখানে, সুন্নাহ নাই যেখানে, শান্তি নাই সেখানে। আল্লাহর পক্ষ থেকে প্রসিদ্ধ কিছু নবীদের ঘটনা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। কোরআনে সব নবীদের কথা আসে নাই, যত নবী পয়গম্বর জমিনে আসছে সবার কথা কোরআনে আল্লাহ আনেন নাই, কিন্তু বলে দিয়েছেন রসুল, অর্থাৎ অনেক রসুল আল্লাহ পাঠাইছেন। রসুল মানে একজন বার্তা বাহক, আর রসুল রসুলের বহু বচন মানে অনেক বার্তা বাহক আল্লাহর পক্ষ থেকে আসছে। উলামায়ে কেরাম বলেন 1,24,000 পয়গম্বর জমিনে আসছে আল্লাহর দিন প্রচার করার জন্য। সুবহানাল্লাহ, জমিনে আইসা শুধুমাত্র আল্লাহর দিন প্রচার করেছে, কেউ জান দিয়েছে, কেউ বা সময় দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য নবীর ঘটনা আসলো, এর মধ্যে মুসা পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, দাউদ পয়গম্বর, সুলাইমান পয়গম্বর, নূহ পয়গম্বর, লূত পয়গম্বর সহকারে এভাবে বেশ কয়েকজন নবীদের ঘটনা, নবীদের ওয়াকিয়া কোরআনে আসলো, ইউসুফ পয়গম্বর সহকারে, নূহ পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নবী মনোনীত হইয়া, লূত পয়গম্বর, নূহ পয়গম্বর দাওয়াত দিতেছে, ও জমিনের মানুষ আল্লাহকে ডাকো, আল্লাহকে মানো, আল্লাহকে ডাকো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। নূহ পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, লূত পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, ইউসুফ পয়গম্বর নবুয়তি পাইয়া আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, ইব্রাহিম পয়গম্বর জমিনে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিতেছে, ও জমিনের মানুষগণ আল্লাহ ছাড়া কোন উপাসক নাই, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। কোরআনুল কারীমের ভিতরে বলে ইব্রাহিম পয়গম্বর যখন ছোট বাচ্চা শিশু, যখন চাঁদ আকাশে উঠতে দেখে, ইব্রাহিম পয়গম্বর চাঁদ দেখিয়া বলে এটা মনে হয় আমার রব, নাউজুবিল্লাহ। যখন দিনের আলো চলে আসলো, সূর্য উঠে গেল, পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়াকে দেখে ইব্রাহিম পয়গম্বর বলে, না না, চাঁদ আমার রব নয়, চাঁদ আমার প্রতিপালক নয়, চাঁদের থেকেও সূর্য অনেক বড় দেখা যায়, এই সূর্য হলো আমার রব, আমার প্রতিপালক হয়তো বা। যখন আবার ইব্রাহিম পয়গম্বর এর থেকে আরো ভালো কিছু দেখলো, সেখান থেকে পরিবর্তন হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত পায়, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়ার পর, জমিনে নবুয়তি পাওয়ার পর, আল্লাহর নামের মধ্যে ইব্রাহিম পয়গম্বর এত সাত পায়, ইব্রাহিম পয়গম্বর এত মজা পায়, কিতাব খুলে পাওয়া যায় ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নাম নিতে এত পাগল, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নাম নেয় আর মজা পায়। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ইব্রাহিম পয়গম্বরের পরীক্ষা নেওয়ার জন্য পাঠায়, জিব্রাইল যাও জমিনে যাইয়া দেখো, ইব্রাহিম আমার খলিল, আমার খলিলকে পরীক্ষা করো, যাও আগন্তুক হইয়া ইব্রাহিম পয়গম্বরের সামনে, ইব্রাহিম পয়গম্বরের সামনে জিব্রাইল দাঁড়াইয়া যায়, ফকিরের বেশে জিব্রাইল হাজির, ইব্রাহিম পয়গম্বরকে বলে, ও ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে আমি একজন আগন্তুক, আমি বড় অসহায়, তোমার কাছে কি আছে, আমাকে একটু দিয়া সহযোগিতা করতে পারবা নাকি? ইব্রাহিম পয়গম্বর আগন্তুকের জবানে আল্লাহর নাম শোনার পর
এত পরিমানে স্বাদ পায়। ইব্রাহিম পয়গম্বর বলে, ও আগন্তুক, তোমার জবানে আমার রবের নাম এত মজা এত স্বাদ। ও আগন্তুক শোনো, আর একবার যদি তুমি আমাকে আমার রবের নামটা তোমার জবানে শোনাও, আমি ইব্রাহিম তোমাকে সামান্য দিব না। আমি ইব্রাহিমের যত সম্পত্তি আছে, আমি ইব্রাহিম আমার সব সম্পত্তি থেকে অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহর পক্ষ থেকে আগন্তুক জিব্রাইল আবার শোনায় দেয়, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে আমি সামান্য একজন আগন্তুক, আমি বড় অসহায়, আল্লাহর পক্ষ থেকে আসতাম, আমাকে আপনি আল্লাহ করিমের নামে চাইলাম, আমাকে আপনি কিছু দান করেন। ইব্রাহিম পয়গম্বর কিতাব তালাশ করে পাওয়া যায়, ইব্রাহিম পয়গম্বর বলে, আগন্তুক শোনো, তোমার জবানে আমার রবের নাম এত মজা, তোমার জবানে আমার রবের নাম এত স্বাদ, এত মজা পাইলাম এত স্বাদ পাইলাম, আর একবার যদি তুমি আমাকে তোমার জবানে আল্লাহর নাম শোনাও, আমি ইব্রাহিমের যত সম্পদ আছে আমি ইব্রাহিম সব সম্পদ তোমার নামে লিখে দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে আগন্তুক আরো একবার আল্লাহর নাম শোনায়, ও পয়গম্বর ইব্রাহিম গো, আল্লাহর নামে কিছু চাইলাম, আল্লাহ করিম বলে কিছু চাইলাম, আমাকে দাও। ইব্রাহিম পয়গম্বর এইবার থেকে বলো, ও আগন্তুক শোনো, আমি ইব্রাহিম পয়গম্বরে আর তো কিছু বাকি নাই, সব আমি তোমার নামে দিয়া দিলাম, আর একবার যদি তুমি আমাকে আল্লাহর নাম শোনাও, তোমার ওই জবানে আল্লাহর নাম এত মজা এত স্বাদ, আর একবার যদি তুমি আমাকে আল্লাহর নাম শোনাও, আমি ইব্রাহিম ভিখারি হয়ে গেলাম কিছু নাই, সারা জীবন আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ। আগন্তুক দেখে বলে, ও ইব্রাহিম তোমার পরীক্ষা হয়ে গেল, তুমি পাশ করেছ। বলে, কেমন পরীক্ষা, কিসের পরীক্ষা? বলে, ও ইব্রাহিম আমি সাধারণ কোন আগন্তুক নয়, আমাকে পাঠাইলেন আল্লাহ, আমাকে আমার রব তোমার রব আল্লাহ আমাকে পাঠাইলো ইব্রাহিমের পরীক্ষা নেওয়ার জন্য। ও ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ আপনার পরীক্ষা নিতে চাইলেন, আল্লাহকে আপনি কত মহাব্বত করেন ভালোবাসেন, আজ থেকে আপনার পরীক্ষা আপনার মহাব্বত ভালোবাসায় আপনি উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিল মাহদিনা লাবতিকা রাবিল উলুমি ওয়াল গিনা। এভাবে আল্লাহ পয়গম্বরদেরকে পাঠাইয়া জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সব শেষ নবী হলেন পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাবেন। গত সপ্তাহের আগের সপ্তাহে আপনারা বয়ান শুনেছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মিলাদ নিয়ে আলোচনা করেছিলাম, যে নবী জমিনে এসেছেন, জমিনে এসে নবী এসেছেন কিভাবে, কি তার পূর্বাভাস ছিল, আলোচনা হয়েছে। আজকে সিরাত নিয়ে আমরা কিছু আলোচনা শুনব ইনশা। দেখেন, নবীর মহাব্বত দিলের ভিতর থাকলে কতটা লাভ, এটা আমি বলি না, আরি বিল্লাহ, আমার আল্লাহ কোরআনে বলতেছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ শোনো,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন ও পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলেন ও পয়গম্বর ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল, ও নবী আপনি জমিনের সব মানুষগুলোকে বলে দেন, নারী পুরুষ সবাইকে জানাইয়া দেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি এ দাবি করে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি মুখে বলে আমরা আল্লাহকে মহব্বত করি আল্লাহকে ভালোবাসি, এ দাবি যদি তারা করে আমরা আল্লাহকে মহব্বত করি আল্লাহকে ভালোবাসি, যারা এই দাবি করে আল্লাহর অনুসরণ অনুকরণ করে আল্লাহর উপরে ঈমান এনেছে, আপনি তাদেরকে জানান ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, সুবহানাল্লাহ, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ অনুকরণ কি, নবীর অনুসরণ অনুকরণ হইল আমার নবী কেমন করে রাস্তায় হাঁটতেন, উম্মতেরা কিতাব তালাশ কইরা কইরা সুন্নত মাইনা মাইনা নবীর মতো রাস্তায় হাঁটবে সুন্নাত, আমার নবী কিভাবে খানা খাইতেন সেই নবীর তরিকাটা মেনে খানা খাওয়াটা হলো সুন্নাত, আমার নবী কিভাবে পোশাক পরতেন সেই পোশাকটা তালাশ করে করে উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে 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 পড়াটা হলো ফাত্তাবিউনি, আমার নবী কেমন করে নামাজ আদায় করতেন সেইভাবে জেনে জেনে নামাজ আদায় করাটা হলো ফাত্তাবিউনি, আমার নবী কেমন করে ঘুমাইতেন ঘুমের সময় নবী কেমনে শুইতেন কিভাবে ঘুমাইতেন সেটা উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে জেনে আমল করার নাম হলো ফাত্তাবিউনি, আমার নবী কেমন করে লেনদেন করতেন অন্যের সাথে মুআমালাত মুআশারাত নবীজির কেমন ছিল সেটা জেনে জেনে আমল করার নাম হলো ফাত্তাবিউনি, এক কথায় নবী আমার যেই সুন্নত নিয়ে জমিনে আগমন করেছেন নবীর সুন্নত তরিকা, ওই সুন্নত তরিকা অনুযায়ী চলার নাম হলো ফাত্তাবিউনি, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, এই নবী আপনাকে অনুসরণ অনুকরণ করতে বলেন, আপনি যেভাবে চলেছেন আপনার যদি কোনো উম্মত সেইভাবে চলে, আপনি যেভাবে ঘুমাইতেন আপনার উম্মত যদি সেইভাবে ঘুমায়, আপনি যেভাবে খানা খাইতেন আপনার কোনো উম্মত যদি সেইভাবে খানা খায়, আপনি যেই পদ্ধতিতে রাস্তায় হাঁটতেন আপনার কোনো উম্মত যদি সেই পদ্ধতিতে রাস্তায় হাঁটে, আপনি যেভাবে লেনদেন করতেন আপনার কোনো উম্মত যদি সেই তরিকা সেই পদ্ধতি মেনে পদাঙ্ক মেনে যদি এভাবে লেনদেন মুআমালাত মুআশারাত হারাকাত সুকুনাত করে, ও গো নবী জানান আমি আল্লাহ তাদের জন্য দুইটা পুরস্কার রাখলাম, করেন না সুবহানাল্লাহ, যারা আপনাকে অনুসরণ করবে গো আমি আল্লাহ তাদের জন্য দুইটা পুরস্কার রাখলাম, এক নাম্বার পুরস্কারের নাম ইউহিবুকুমুল্লাহ, এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন নবী আমার যারা আপনার সুন্নতকে মানবে আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করব, করেন সুবহানাল্লাহ, ওয়াগফির লাকুম দুনুবাকুম, আল্লাহ বলেন দুই নাম্বার পুরস্কার হলো ওয়াগফির লাকুম দুনুবাকুম, আমি আল্লাহ যারা আপনার সুন্নতকে মানবে আপনার সুন্নতকে যারা গ্রহণ করে নিবে আপনার জীবন আদর্শ যারা বাস্তবায়ন করার পিছনে মেহনত করবে, ওয়াগফির লাকুম দুনুবাকুম, আল্লাহ সার্টিফিকেট দিয়া বলেন নবী আমার ঘোষণা করে দেন আমি আল্লাহ তাদের জিন্দিগির সব গুনাহগুলোকে মাফ করে দিব, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কমর, আল্লাহ আল্লাহ মিকুনাদ সাজর হাজার, ভাইরা আমার তাহলে বলেন নবী যেই জিনিস নিয়ে দুনিয়াতে এসেছেন, নবীর আজকে রবিউল আউয়ালের মাস, নবীর আগমনের মাস, আমাদেরকে বুঝতে হবে নবীজি কেন এসেছিলেন, বলেন তো নবীজি কেন এসেছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য, উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা, নবীর উদ্দেশ্য একটাই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কিভাবে জিন্দা করা যায় বাস্তবায়ন করা যায়,
এখন একদল বের হয়েছে শুধু নবীর জন্ম নিয়া লাফালাফি করে। নবী জন্ম নিছে, বড় বিশাল কেক কাটতে হবে। ওই ঢাকার শহর আপনারা দেখেন নাই, বিশাল এক গাড়ি বানাইয়া বিশাল এই মসজিদের মতো বড় কইরা, আরো ছোট কইরা না বড় কইরা, এক কেক বানায়, বিশাল চাঁদা উঠাইয়া কেক বানাইয়া কেক কাটে। আ আস্তাগফিরুল্লাহ, ও ভাই কাকে নিয়ে মাতামাতি করো? সাহাবায়ে কেরাম নবীর জন্মদিন এভাবে পালন করছেন এমন কোন নজরানা দেখানো যাবে? বলেন তো, এই জমিনে যত মানুষ অতীতে ছিল আর বর্তমানে আছে আর ভবিষ্যতে আসবে, সাহাবায়ে কেরামের মতো কেউ আমার নবীজিকে ভালোবাসতে পারবে? আরে ভাই, আমাদের মতো সারা দুনিয়ার মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর, ওমর, ওসমান, আলী এই সাহাবায়ে কেরামের আশারায় মুবাশশারাদের মধ্য থেকে একজন সাহাবীর ভালোবাসার 100 ভাগের 1 ভাগ যদি এক জায়গায় রাখা হয়, তাহলে আমার নবীজির ভালোবাসার সমান হবে হবে না? প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এত পরিমাণে নবীকে ভালোবাসতেন যে সাহাবায়ে কেরাম ক্ষুধার জ্বালা নিবারণ করতেন রসুলের চেহারা দেখা। পড়েন সুবহানাল্লাহ, ফাজাইলে আমল সহকারে আর অনেক অন্যান্য কিতাবের ভিতরে পাওয়া যায়, এক সাহাবী কান্না করতে করতে একেবারে মলিন চেহারা নিয়া মসজিদে নববীতে হাজির হইছে। মসজিদে নববীতে হাজির হইয়া তালাশ করে, রসুল কোথায়, রসুল কোথায়। সুবহানাল্লাহ, রসুলকে দেখার জন্য পাগল পারা হয়ে আছে সাহাবী, আর আমরা এত কপাল পড়া যে আমরা একবার স্বপ্নেও দেখতে পারলাম না নবীজিকে। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, নবীজিকে দেখার জন্য পাগল মসজিদে নববীতে হাজির, চেহারা মলিন মলিন চেহারা নিয়া, কাতর মাখা চেহারা নিয়া, ক্ষুধার্ত শরীর নিয়া মসজিদে সাহাবী চলে আসলো হাজির। মসজিদে আইসা টানে তাকায়, নবীজিকে দেখা যায় কিনা, বায়ে তাকায় রসুলকে দেখা যায় কিনা, সামনে তাকায় নবী নাই, পেছনে তাকায় নবী নাই, কিতাব তালাশ করে পাওয়া যায়। এহেন মুহূর্তে ঘটনাক্রমে আরো একজন সাহাবি বেজার চেহারা নিয়ে হাজির হইল। এক সাহাবি আর এক সাহাবিকে জিজ্ঞাসা করে, ও ভাই এই সময় তো নামাজের সময় না, তুমি কেন আসছো? এটা তো নামাজের সময় না, তুমি কেন আসছো? বলে, ভাই আজ কয়েকদিন হয়ে যায় আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার বড় ক্ষুধা, আমি ক্ষুধা নিয়ে থাকতে পারি না, ক্ষুধার জ্বালা এত বেশি, সব সহ্য করা যায় কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করা যায় না, আমি মসজিদে নববীতে আসলাম, আমি আমার মায়ার নবীর চেহারার দিকে যদি একবার ভালো নজরে তাকাই, আর আমার মায়ার নবীর চেহারাটা যদি আমি একবার দেখে ফেলি, আল্লাহর কসম করে বলি আমি সাহাবীর কোনো ক্ষুধা বাকি থাকে না। সুবহানাল্লাহ, বলে ভাই আমি তো ক্ষুধা নিয়ে হাজির, আমি আমার নবীকে দেখার জন্য বড় পাগল, আমি আমার নবীর দিকে তাকাইয়া মায়া ভরা জাদু মাখা চেহারার দিকে তাকাইয়া আমি আমার ক্ষুধা নিবারণ করতে চাই, তুমি কেন আসছো? বলে, ও ভাই কি বলবো, দুঃখের কথা জানো, আজ কয়েকদিন হয়ে গেল তোমার মতো আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার ক্ষুধার যন্ত্রণা তোমার ক্ষুধার যন্ত্রণার মতো সমান, আমিও মসজিদে নববীতে আসলাম, একবার যদি নবীর চেহারার দিকে তাকাই 2-5 দিনের ক্ষুধার জ্বালা কোন থাকে চলে যায় টেরও পাই না। সুবহানাল্লাহ, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত আঘাত করলো তাকে দুশ্মনে, নবী বিনেকে তরাবে পুলসিরাত মিজানে,
নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, আরে পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী করলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, আরে কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে তোমার, বলো ওই না হাসর মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, ও আল্লাহর বান্দা মুমিন মুসলমান লক্ষ্য করে শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে আগমন করলো, মায়ার নবী আমার দুনিয়ার জমিনে হাজির, মক্কার আবু জাহাল উতবা সাইবা আমার নবীকে জমিন থেকে বিদায় করতে চায়, মায়ার নবী আমার কালিমার দাওয়াত নিয়ে আবু জাহালের দরওয়াজায় হাজির, আবু জাহালের দরওয়াজায় হাজির হইয়া নবীজি আমার দাওয়াত দেয়, ও আবু জাহাল নাও নাও কালিমাটা পড়ে নাও, আবু জাহাল বলে ও মোহাম্মদ না না তোমার কালিমা পড়া যাবে না, মায়ার নবী ডেকে বলে আবু জাহাল, ও আবু জাহাল নাও নাও কালিমা পড়ে নাও, উতবা সাইবা কালিমা পড়ে নাও, মক্কার কাফেররা আমার মায়ার নবীর দাওয়াত গ্রহণ করলো না, আজ 1450 বছর অতিক্রম হয়, বাংলার জমিন সহকারে সারা বিশ্বের মধ্যে হাজার হাজার মানুষ জান দিত তৈয়ার, আমার মায়ার নবীর জন্য জীবনটা দিতে পর্যন্ত তৈয়ার, নবীজি জমিনে কেন এসেছেন, আপনার ভিতরে আর আমার ভিতর থেকে যে সুন্নত বের হয়ে গেছে সেই সুন্নতকে ভিতরে প্রবেশ করাবো, এটাই রবিউল আউয়ালের শিক্ষা, ঠিক কিনা বলে, এটাই রবিউল আউয়ালের শিক্ষা, রবিউল আউয়াল আমাদেরকে কি শিখায়, নবীজি কেন আসছেন, খাইতে ঘুমাইতে আরাম করতে না, আর নবীজি খাইছেন ঘুমাইছেন আরাম করছেন নাকি সারাদিন আল্লাহ রসুলের দিনের কাজ নিয়ে আসছিলেন নাকি, তাহলে এই দিনের কাজ কিভাবে আমার ভিতরে আপনার ভিতরে এসে যায়, এজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করা, তাবলিগে সময় লাগানো, চিল্লায় সময় লাগানো, যেইভাবে দিন শিখা যায়, হয়তো কোনো আলেমের কাছে যাওয়া, চরমোনাই যাওয়া, সারসিনা যাওয়া, উজানি যাওয়া, সরসিনা যাওয়া, দিনকে পাইতে পাওয়ার জন্য আমার যেখানে যাওয়া লাগে আমি সেখানে যাব, আজকে যদি আমি অসুস্থ হয়ে যাই ডাক্তারের কাছে আমার যাওয়া লাগে, বলার ডাক্তারের কাছে গেলে কাজ হবে না, বরিশাল নিয়ে যান, আমরা টাকা পয়সা ম্যানেজ করে দ্রুত বরিশাল নিয়ে যাই, কেন চিকিৎসা আমাকে পেতেই হবে, বরিশাল কাজ না হলে, বরিশাল বলে কাজ হবে না, ঢাকা নিয়ে যান, ঢাকা আমরা নিয়ে যাই,
বলে চিকিৎসা আমাকে পেতেই হবে, ঢাকা যদি কাজ না হয় বলে যে ঢাকাও কাজ হবে না। এই যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা হলো মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে নেওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই, জমি জমা থাকলে বিক্রি করে তৈরি করি, রেডি করি আমরা যাওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, সামান্য সুস্থতার জন্য চিকিৎসার জন্য যদি আমি মালয়েশিয়া পর্যন্ত যেতে পারি তাহলে যেখানে আমার জান্নাত জাহান্নামের প্রশ্ন, সেখানে আমাকে যদি পৃথিবীর শেষ প্রান্তেও যাওয়া লাগে আমি শেষ প্রান্তে গিয়েও সেখান থেকে দিন শিকার দরকার আছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার শোনেন, দিনের সাথে থাকলেই শান্তি, এটা আমি বললেও শান্তি না বললেও শান্তি। বলে কেন? আরে ভাই বলে দিন আছে যার মধ্যে, সফলতা তার মধ্যে। আপনারা যারা অনলাইন ব্যবহার করেন আপনারা একটি বিষয় অবগত হয়েছেন, আমরা একটি বিষয় জেনেছি, এই গত পরশু দিনের ঘটনা, দিন ভিতরে না থাকার কারণে যদি ভিতরে দিন থাকে, ইসলামিক সুন্নাহ থাকে, ছোটরা বড়দেরকে সম্মান করে, বাবাকে সম্মান করে, শ্বশুরকে সম্মান করে। আর আশ্চর্য ঘটনা ঘটে গেল বাংলার জমিনে, শুধুমাত্র দিনের সঠিক বুঝ না থাকার কারণে চট্টগ্রাম এক পুত্রবধূ শ্বশুরকে 10 টুকরা করে মাথাটাকে লুকাইয়ে ফেলছে, বলেন নাউজুবিল্লাহ। যারা অনলাইন ব্যবহার করেন আপনারা জেনেছেন, শ্বশুরকে কত টুকরা করছে? 10 টুকরা করছে, কাইটা কাইটা, জমির জন্য, শুধুমাত্র জমি জমার জন্য, দুনিয়ার জন্য 10 টুকরা কইরা টুকরা গুলাকে আলাদা করছে, আর ওই মাথার কল্লাটাকে আলাদা কইরা এক নদীতে ভাসাইয়া দিছে। সব পাওয়া গেছে টুকরা গুলো, কিন্তু মাথার কল্লা পাওয়া যাইতাছে না। প্রিয় ভাইরা আমার, এজন্য দিন আছে যেখানে, শান্তি আছে সেখানে, দিন নাই যেখানে, শান্তি নাই সেখানে, কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে, শান্তি নাই সেখানে, সুন্না আছে যেখানে, শান্তি আছে সেখানে, সুন্না নাই যেখানে, শান্তি নাই সেখানে।